আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আপনাদের দয়ায় আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি। আজকে ভাইয়ের সাথে চ্যালেঞ্জ ভিডিও। আজকে ও এটা তো শসা, লেবু, তারপর কচুরলতি, তারপর চিকেন, চিকেন কারি। তো তাহলে ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করতেছি, ভাই শাস্তি আমি দেখি, জিতবো। শাস্তি দেখি, শাস্তি না, যে হেরে যাবে অনেক ভয়ঙ্কর শাস্তি থাকবে। আমি জিতবো, কারণ ভাই আমি জিতবো। তাহলে শুয়ে গেলা যাক, বিসমিল্লাহ করে। হ্যাঁ, বিসমিল্লাহ। হার জিত তো থাকবে অবশ্য। হুম, বিসমিল্লাহ। না আমি জিতবো। আমার পেটটা এমনি বড় আছে, কিছুক্ষণ আগে খেয়েছি, তারপর একটু চেষ্টা করে দেখবো আর কি, জিততে পারি কিনা। আপনার আপনার মাথা তো কমে গেছে। আপনি আমাকে ভাত দিয়ে দিচ্ছেন যে না? না না, আমি দিন হ্যাঁ, তুমি আজকে লামিয়া কেন হারাতে না পারলে তোমাকে মাইর দেব। পানি থাকলে অবশ্যই পারবো, আমার কিন্তু প্রচুর পানি লাগে, পানি না হলে পারবো না। তোমার পানির জন্য নিয়ে আমি যাবো। আমার তো কি জানে, এই জন্য মনে হয় আমি হেরে যাবো আজকে, খাইতে অনেক কষ্ট হয়েছে। অনেক মজা স্যার, তো জ্বালেছে প্রচুর, এগুলো অনেক দাম। ঠিক না, অনেক জাল, এত জাল দে। অনেক তাহলে সে রান্না গুলো, হ্যাঁ গুলো মনে হয় আমি রান্না করছে তাই তো, মনে হয় তো আমি আমি জিতবো আজকে। না এখন আমি বলছি মাংস মানে দিও, হ্যাঁ
অনেক গাল আছে অনেকগুলো আমি জিততে পারি কিনা আমি ভাই আমি পানি বেশি খাইছিলাম, তুমি ওই সময় খেয়ে ফেলছো সব, এই জন্য কমে থেকে গেছে। আমি জিতে গেছি, তো এখন ভাইয়াকে শাস্তি দিতে হবে, অনেক ভাই অনেক শাস্তি দিতে হবে। তো এখন শাস্তি নিয়ে আসি, যাই অনেকদিন পরে হারলাম ভাইয়াকে, কেউ হারাইতে পারে না, আমি হারাইতে পারছি ভাইয়াকে, তার জন্য অনেক ভালো লাগতেছে। জিহান ভাইয়া ও হারাইতে পারে না ভাইয়াকে। তুমি হেলা হারছো কিভাবে, তোমার তো হাড্ডি আছে। আমি জিতছি, কেন হারে কিছু নাই তো, তাই আমি কি জাল দে সালানোর ভিতরে, কতগুলো পানি খাইছি জানো তো ভাই। এখন শাস্তি নিয়ে আসি বন্ধুরা, শাস্তি নিয়ে আসছি। এই তো পেঁয়াজ, ভাইয়া এখন পেঁয়াজ খাবে, নেন ভাইয়া এটা খান, এটা খেতে হবে। এ দেখো আমি তোমাকে বলি, তোমরা বাদ দাও না, শেয়ারে খাও, শাস্তি না শেয়ারে খাও, না না এত বড় পেঁয়াজ আপনি যে দূর খাইতে পারেন না দূর খান, আমি আপনাকে একটু সুবিধা দিলাম, শুনতে হবে, শুনেন শুনে শুনে খান। আমার ভালো লাগতেছে ভাইয়ের কাছে কি এত বড় শাস্তি দিতে পারলাম, হারের স্বাদ তো অনেকদিন পরে খাচ্ছি আমি। ভাইয়াকে কেউ হারাইতে পারে না, আমি যে ভাইয়াকে হারাইতে পারছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে ভাইকে হারানোতে। এই দুইবারে হারাবো, একবার তোমার আপুর সাথে আর একবার এখন তোমার সাথে। আপুর সাথে কখন হারছেন আপনি? আবার হেরে গেছি একবার, আমি হেরেতে গেছি কি শাস্তি দিয়েছে অনেক বড় ভয়ঙ্কর, তিনটা না চারটা মরিস। ওয়াও, আচ্ছা কষ্ট হতো না, আমি তো কষ্ট যা করে আমার কারণ লাগতেছে, হারলে এগুলো সব ময়লা। আমি দিই আপনাকে খাওয়ার জন্য, না ভাই এগুলো খাবেন, এগুলো সব খেতে হবে। মজা লাগে বেশ সুন্দর করে।
হাতে পেঁয়াজের গন্ধটা লেগে আছে। পেঁয়াজগুলো অনেক জাস মনে হয়, হ্যাঁ দেশি পেঁয়াজ, দেশি পেঁয়াজ, দেশি জিনিসই তো জাস না হলে তো অনেক মজা। টিং আর একটা ম্যাজিক দেখা আপনাকে, অনেক জাস। এগুলো আমি সব ছিঁড়ে ফেলবো এখন আমি। হ্যাঁ না মাইক তো না অনেক জাস, এগুলো না খেলে হয় না, না খাইতে হবে সবগুলা, এই দুগুলো, হ্যাঁ সবগুলা খাইতে হবে, এটা পুরোটা খাইতে হবে। আপনি যদি একটা কিছু নিচে ফেলে দেন, না ফেলে নিয়ে দেখুন, সব খেয়ে ফেলছে একদম সোডা আছে। তো ভাই পেঁয়াজ গুলো খেয়ে ফেললো, বাইকের শাস্তি দেওয়া হলো, শাস্তি তো দিছে, অনেক কঠিন। পানি খান, দেশি পেঁয়াজ অনেক জাস, হ্যাঁ পানি চলে আসছে সর্দি। আমরা যদি বিদেশে পানি এভাবে খাই, এখানে গালাস নেই, ওটা বস্ত সেটা আমরাও খাই এখানে। সো গাইস দেখতে পাইলেন ভাই, আজকে আমি হারাইলাম, শাস্তি দিলাম পেঁয়াজ। তো আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি ওরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।